Assalamualaikum, my dear friend. আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করব, আলোচনা করব, আসলে রোমানিয়ার খুবই মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি, নাম্বার ওয়ান ইউনিভার্সিটি রোমানিয়ার মধ্যে, বাবেস বলয়াই ইউনিভার্সিটি ইন রোমানিয়া। তার প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, কী কী রিক্রুটমেন্টস, কী কী প্রসিডিউরস, প্রত্যেকটা বিষয়। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, বাবেস বলয়াই ইউনিভার্সিটি ইন রোমানিয়া, রোমানিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড নাম্বার ওয়ান ইউনিভার্সিটি হচ্ছে বাবেস বলয়াই। দেখুন, প্রায় 102 বছর আগে তারা যাত্রা শুরু করেছিল। 1919 সাল থেকে তাদের পথ ছাড়া শুরু ইউনিভার্সিটি অফ বাবেস বলয়াই। সেই থেকে তারা কিন্তু আপনার গ্লোবাল যে র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানটা অনেকটাই বেটার পজিশনে আছে। প্রায় 1920 শিক্ষাবর্ষে 881তম স্থানে আছে ইউনিভার্সিটি অফ বাবেস বলয়াই। তো বুঝতেই পারছেন, নিঃসন্দেহে যারা রোমানিয়া পড়াশোনা করতে চাইতেছেন, বাবেস বলয়াই ইউনিভার্সিটি হতে পারে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর হায়ার এডুকেশন। দেখুন, আমরা আসলে প্রত্যেকে যখন হায়ার এডুকেশনের জন্য কিছু বিষয় থাকে, কিছু বিষয় আমরা ফলো করি বা কিছু স্টেপ ফলো করা হয়, ধরুন কী কী প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিস আছে, আপনার সিমিলার প্রোগ্রাম এবং ডিগ্রিস অ্যাভেলেবেল আছে কি না একটা ইউনিভার্সিটি, এটা কিন্তু ফার্স্টে আমরা থিঙ্কিং করি। এখানে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য অনেকগুলো প্রোগ্রাম পাবেন। আপনার আছে মাস্টার্স অফ ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, আছে মাস্টার্স অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স অফ ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, তারপর আছে আপনার মাস্টার্স অফ পলিটিক্যাল সায়েন্স, মাস্টার্স অফ ল, যারা ল ডিপার্টমেন্টে আছেন ওইখানে ল পাবেন, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বিজনেস রিলেটেড যতগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট পাবেন, মাস্টার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, আরও অনেক সাবজেক্ট আপনার পছন্দ মতো আপনার রিলেটেড সাবজেক্ট আপনার ওইখানে পাবেন। দেন আসেন আসলে দেখুন পরবর্তীতে থাকে যে আসলে ওদের রিক্রুটমেন্টস কী। রিক্রুটমেন্টসটা হচ্ছে আপনাকে অবশ্যই যারা মাস্টার্সের জন্য আবেদন করতে চাইতেছেন রোমানিয়াতে, আপনার ব্যাচেলার অবশ্যই কমপ্লিট থাকতে হবে, আর ইংলিশ এফিসিয়েন্সি লেভেল অবশ্যই 6 পয়েন্ট লাগবে মিনিমাম রিক্রুটমেন্টসটা 6 পয়েন্ট। দেখুন, পৃথিবীর প্রায় 24টা দেশ থেকে 11,000 স্টুডেন্টস আপনার বাবেস বলয়াই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। তো বুঝতেই পারছেন, অনেকটাই ডিমান্ডেবল রোমানিয়ার মধ্যে ইউনিভার্সিটি বাবেস বলয়াই। নিঃসন্দেহে আপনারা ওইখানে অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। দেন আবার আসুন আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আসলে টিউশন ফিস, মানে খুব বিবেচ্য একটা বিষয় যে আসলে আমি ওখানে পড়াশোনা করব, কত টাকা লাগবে, কত টাকা পে করতে হবে, এটা ওয়ান অফ দ্য মোস্ট একটা ক্রুশাল একটা থিংস। দেখুন, আপনার মাস্টার্স প্রোগ্রামের একটা বিষয় হচ্ছে আপনাকে মিনিমাম নট অনলি মিনিমাম আপনার 120টা ক্রেডিট কমপ্লিট করতে হবে রোমানিয়ার বাবেস ইউনিভার্সিটিতে। 2 বছরের প্রোগ্রাম, আপনার 2 বছরে 120টা ক্রেডিট মাস্টার্স প্রোগ্রামে কমপ্লিট করতে হবে। আর টিউশন ফিসটা হচ্ছে আপনার যারা মাস্টার্স অফ ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করবেন, আপনাকে পার ইয়ার পে করতে হবে 6,000 ইউরো। দেন আসেন মাস্টার্স অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে পে করতে হবে 3,240 ইউরো পার ইয়ার। দেন মাস্টার্স অফ ফিজিক্স, মাস্টার্স অফ ফিজিক্স আপনাকে পে করতে হবে 3,240 ইউরো পার ইয়ার আপনাকে পে করতে হবে। দেন আসেন মাস্টার্স অফ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স আপনাকে পে করতে হবে 5,400 ইউরো পার ইয়ার 60 ক্রেডিটের জন্য পে করতে হবে। দেন আসেন আসলে মাস্টার্স অফ ল, লতে অবশ্য তুলনামূলক একটু কম, লতে 3,000 ইউরো আপনাকে পে করতে হবে পার ইয়ার, ঠিক আছে। দেন আসেন মাস্টার্স অফ জিওগ্রাফি, মাস্টার্স অফ জিওগ্রাফিতে আপনার পে করতে হবে 3,240 ইউরো, ঠিক আছে। দেন আসেন মাস্টার্স অফ বিজনেস, বিজনেসের যারা পড়াশোনা করতে চাইছেন, ব্যাঙ্কিং বলেন, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনার 3,600 ইউরো পার ইয়ার আপনাকে পে করতে হবে। দেন আসেন মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনাকে পে করতে হবে 3,240 ইউরো, ঠিক আছে। অলমোস্ট প্রায় প্রত্যেকটা সাবজেক্টই 3,000 থেকে 3,500-4,000 ভিতরে প্রত্যেকটা প্রায় রিলেটেড, মানে প্রায় সিমিলার। যাই হোক, দেন পরবর্তীতে যে একটা টপিক যে আসলে আসার পর লিভিং কস্ট আমার কত লাগতে পারে, আমি যে ওখানে থাকবো, আমার অ্যাকোমোডেশন, লিভিং প্রত্যেকটা কেমন হতে পারে। দেখুন, লিভিং কস্টটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর, যে আসলে আপনি কীভাবে থাকতেছেন, আপনি কোন এরিয়াতে আছেন, আপনি কীভাবে থাকবেন, আপনার মুভিং সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি কীভাবে খরচগুলো করতেছেন। আপনি চাইলে 250 ইউরো তো থাকতে পারতেছেন, চাইলে আপনার 300-400 ইউরো লাগতে পারে
লাগবে অথবা 500-600 ইউরো লাগতে পারে, বাট এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর। যদি আপনি ইউনিভার্সিটির হলে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কস্ট কমে যাবে, ঠিক আছে, কারণ আপনার তখন এক্সট্রা মুভিংয়ের খরচটা লাগবে না। যাই হোক, আপনার রেঞ্জটা হচ্ছে মিনিমাম 250 থেকে 500 ইউরোর আপনার লাগবে পার মান্থ। পুরাটাই ডিপেন্ড করবে, ইটস আপ টু ইউ যে আপনি হাউ টু ইউটিলাইজ ইউর সেলফ। ওকে, দেখেন একটি বিষয়, ইদানিং সবাই এই কোয়েশ্চনটা করেন যে আসলে পড়াশোনা শেষ করার পর কতটুকু স্থায়ী হওয়া যাবে বা পার্মানেন্ট হওয়া যাবে কিনা। দেখুন, আসলে রোমানিয়া এখনও কোনো স্ট্রেঞ্জেন কান্ট্রি হয় নাই, বাট ওদের প্রসেসিংয়ে আছে। তবে বেটার হবে অনেকেই কিন্তু একটা ইন্টেনশন থাকে যে রোমানিয়াতে যাওয়ার পর স্ট্রেঞ্জেন অন্য কান্ট্রিগুলোতে মুভ করার, বাট এটা করা যাবে না। আপনার পড়াশোনা যদি আপনি শেষ করতে পারেন, দেন আপনি আপনার প্রসিডিউর অনুসারে আপনার সিস্টেম ওয়াইজ আপনি চাইলে অন্য কান্ট্রিতে ট্রান্সফার হতে পারবেন, বাট একটা নির্দিষ্ট প্রসেস আছে রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে থেকে, ঠিক আছে। অথবা আপনার পড়াশোনা শেষ করার পর আপনি যদি পার্মানেন্ট জব ম্যানেজ করতে পারেন, দেন আপনি জব করার পর সুইচ করে দেন প্রথম আপনার ওই যে কোম্পানিতে আপনি জব করবেন, এখান থেকে এনএসসির লেটার যদি আপনি কালেক্ট করতে পারেন, দেন পরবর্তী রূপে অন্য দেশে আপনি এনএসসির লেটার দিয়ে আপনি জব ট্রান্সফার করে যেতে পারবেন। এটা হচ্ছে লিগ্যাল ওয়ে, বাট আপনার কখনো ইলিগ্যাল ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন না প্লিজ। তাতে করে আমাদের বাংলাদেশের মধ্যে রেপুটেশন বা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এটা অন্য বিষয়ে চলে যাচ্ছে, অনেকে কোয়েশন ছিল যার কারণে এই আলোচনাটা করা। সব বন্ধুরা, আমার মনে হয় এই তথ্যগুলো আপনাদের অনেক অনেক কাজে দেবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।